বর্ষার মরশুম, এই তো আনারস খাওয়ার সময়। চাটনি হোক, স্যালাড হোক বা কোনো কিছুর সঙ্গে না খেয়ে সে এমনি পাকা রসালো আনারস আমরা খেয়ে থাকি, এর কোনো তুলনাই হয় না। এই আনারসের অনেক গুণ, কিন্তু এই আনারসই ডেকে আনতে পারে বড় বিপদ। আর আনারস তো সুস্বাদু, তো এ কি শুধুই সুস্বাদু নাকি এর কোনো স্বাস্থ্যগুণও রয়েছে, এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানবো। আমার সাথে থাকুন। আমি পল্লবী, পল্লবীস কিচেন এন্ড ব্লগ স্টারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আনারস নানা ভিটামিনে ভর্তি, এছাড়াও বহু খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এই ফল, তাই রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো থেকে শুরু করে ওজন কমানো বহু উপকার এই ফলে। কিন্তু এই আনারসও ডেকে আনতে পারে বড় বিপদ, তার সঙ্গে সম্পর্ক আছে ওজন কমানোর ইচ্ছা। দেখে নেওয়া যাক সেটি কী। ওজন কমানোর জন্য অনেকেই প্রতিদিন এক কাপ করে আনারস টুকরো খান। ওজন কমানোর ক্ষেত্রে এটি যে খুব কার্যকরী তা অনেকেই জানেন, কিন্তু বেশি মাত্রায় ওজন কমানোর উদ্দেশ্যে অনেকে আবার অন্য খাবার দাবার খাওয়া কমিয়ে শুধু আনারসের বেশি করে মনোনিবেশ করেন, আর সেটি ডেকে আনতে পারে বড় বিপদ। আনারস খেলে ওজন কমে দ্রুত, আর সেখান থেকেই তৈরি হয়েছে একটি বিশেষ শব্দবন্ধ, আনারস ডায়েট বা পাইনঅ্যাপল ডায়েট। কি এই আনারস ডায়েট? আনারসের মরশুমে অনেকেই এই ডায়েট প্ল্যান শুরু করে দেন। এটি অর্থ হলো বাকি সব খাবার দাবারের পরিমাণ কমিয়ে পেট ভরে আনারস খাওয়া। এই প্ল্যানটি প্রথম দিয়েছিলেন ডেনমার্কের মনোবিদ স্টেন হেগেলার। তিনি এবং তার স্ত্রী মিল এই প্ল্যানটি বানান। তারা এই ডায়েট মেনে চলতেন এবং তার ফলে তাদের ব্যাপক ওজন কমে যায়। তারপর থেকে এটি জনপ্রিয় হয়ে যায়। কিন্তু এই ডায়েট প্ল্যান বিপদ ডেকে আনতে পারে, এমনকি অতিরিক্ত আনারস বিপদ ডেকে আনতে পারে। কি কি সমস্যা হতে পারে অতিরিক্ত আনারস খেলে? প্রচণ্ড খিদে পেতে পারে এর ফলে, তার সঙ্গে গা বমি বমি ভাব হতে পারে, এমনকি পেটের গোলমালও শুরু হতে পারে। সেটি হলে শরীরের হাল বেহাল হয়ে যেতে পারে, এবং এমনই বলছেন পুষ্টিবিদরা। এর পরের পর্যায়ে সমস্যা আরও বাড়তে পারে, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ব্যথা, খিদের চোটে পেটে মারাত্মক ব্যথা, অনিদ্রা, দুর্বলতা এবং চরম খিদের অনুভূতি দেখা দিতে পারে, সেটি ডেকে আনতে পারে বিপদ। কোনো কোনো মহিলার ক্ষেত্রে অতিরিক্ত আনারস খাওয়া একটি বিপদ ডেকে আনতে পারে। তাদের যদি সেই সময় ঋতু চলে তাহলে তাদের রক্তক্ষরণ বিপুল পরিমাণে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আনারসে প্রচুর পরিমাণে নামক এনজাইম থাকে, এটি শরীরে মাত্রার অতিরিক্ত গেলে ত্বকের প্রদাহ, বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আনারস খান বর্ষায় নির্দ্বিধায়, মুখ মিষ্টি করুন এই ফলটি দিয়ে, কিন্তু বেশি পরিমাণে খাবেন না, সেটি ডেকে আনতে পারে বিপদ। আর এই ফলের কিছু উপকারিতাও আছে যদি ঠিকঠাক পরিমাণে খাওয়া হয়। যেমন পুষ্টির অভাব দূর করে, আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। ওজন তো নিয়ন্ত্রণে রাখছেই আনারস নির্দিষ্ট পরিমাণে খেলে, এমনকি হাড় গঠনেও এর ভূমিকা রয়েছে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ম্যাঙ্গানিজ হাড়কে করে তোলে মজবুত। আনারস আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেনিন, যা আমাদের হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল, ফলে শিরা, ধমনী, দেওয়ালে রক্ত না জমার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত যেতে পারে। হৃৎপিণ্ড আমাদের শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। আনারস রক্ত পরিষ্কার করে হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে। যাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা রয়েছে তাদের জন্য আনারস বেশ উপকারী একটা ফল। আনারস খেলে পিরিয়ড নিয়মিত হয়। খালি পেটে সকালবেলায় আনারসের জুস খেলে শরীরে উপকার হয়, আর এটি রোগ নিরাময়ে বেশ কার্যকর। রাতে বা ঘুমানোর ঠিক আগে আনারস খাওয়া আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই এই সময় আনারস খাবেন না। অনেকেই মনে করেন যে আনারস এবং দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়, আসলে সেটা না। দুধের মধ্যে যে কোনো টক জাতীয় ফল বা জিনিস দিলে দুধ ছানা হয়ে ফেটে যেতে পারে, ফলে হতে পারে বদহজম, পেট ফাঁপা, পেট খারাপের মতো সমস্যা। আনারস আর দুধ একসঙ্গে খেতে মানা করা হয়। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি,
আনারসকে সাধারণত গর্ভবতী মহিলারা দূরে সরিয়ে দেয়, কারণ এতে ব্রোমেলাইন নামক একটি এনজাইম থাকে যা আপনার দেহে প্রচুর পরিমাণে উপস্থিত হলে গর্ভপাতের জন্য দায়ী হতে পারে। তাই আনারস খাওয়া এই সময় এড়িয়ে চলুন। তাই আনারস খান নির্ধিদায়, কিন্তু বেশি পরিমাণে খাবেন না, তাহলে কিন্তু সেটি ডেকে আনতে পারে বড় বিপদ। আজ এখানেই, আবার চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।